আরামবাগের সিনেমা হলে এখন আর মনোরঞ্জন নয়, বক্সের ঘেরাটোপে চলছে অবাধ যৌনতা। এর আগে আরামবাগ পৌর কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে হল মালিকদের সাবধান করলো, কোনো কাজ হয়নি। এবার একটি সংগঠন বিষয়টি বন্ধের দাবিতে আরামবাগ মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিল। সিনেমা হলগুলির বিরুদ্ধে অশালীনতার অভিযোগ তুলে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল ডেমোক্রেটিক রাইটস অব মুসলিম অর্গানাইজেশনের আরামবাগ শাখার সদস্যরা। ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিতে সামিল হন সংস্থার সভাপতি সুরজ আলী খান, শেখ শাহরুখ আলী খান, আবদুল্লাহ মারুক সহ অনেকেই। অভিযোগকারীদের দাবি, দিনের বেলা সিনেমা হলগুলিতে সিনেমার নামে দেহ ব্যবসা চলছে, স্কুল পড়ুয়ারা স্কুল ড্রেস পরেই অবাধে সিনেমা দেখতে যাচ্ছে, দুপুর 12টা ও 3টের সময় প্রেমিক যুগলের মুখে কাপড় বেঁধে আনাগোনা ক্রমশ বাড়ছে, স্বাভাবিকভাবে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। বর্তমান সমাজে যে অবক্ষয় দেখা দিচ্ছে, ছাত্রছাত্রীদের নিয়ে তারা প্রতিদিন অর্থাৎ প্রায় 12টা 3টের সময় সিনেমা হলে কিন্তু স্কুল ড্রেস পরেই যাচ্ছে, সেইগুলো আমাদের নজরে আসে এবং বিভিন্ন কাগজ বা চ্যানেল খবর করে, তারপরেও কিন্তু পৌর প্রশাসন বা আরামবাগ প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি। সেই কারণে আমরা চাই যে সিনেমা হলে যে বক্স আছে সেইগুলো তদন্ত করে দেখে সেই বক্স বন্ধ করতে হবে, এটাই আমাদের মূল দাবি। সিনেমা হল কর্তৃপক্ষ অবশ্য বলছে অশালীন কোনো ঘটনা ঘটে না, প্রশাসন এসে তদন্ত করুক। নিউজ আজ বাংলা, আরামবাগ।